নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি প্রেশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দুটো দিনে ছুটি নিয়ে বন্ধুকে সাথে নিয়ে বাড়ি এসেছিলাম, আর ছুটি শেষ হয়ে গেছে, আজকে ফেরার পালা। যেদিন বাড়ি থেকে ফিরছিলাম সেদিনটা 12 ঘন্টা বন্ধ ছিল, গাড়ি ঘোড়া পাওয়া যাবে না জেনেও আমরা বেরিয়েছিলাম, কারণ ছুটির পরের দিনটা জয়েন করতে না পারলে খুব মুশকিলে পড়ে যেতাম। বাই 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 আমা, বাই বাই বাবারে, টমি চোখটা ভূতের মতো। তাড়াতাড়ি করে রেডি হয়ে 4:10 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। তারপর বাড়ির কাছে এক কাকুকে বাবা বলে রেখেছিলেন অনেক আগে থেকে, আমরা এত ভোরে যাব তো তখন অত সকালে অটো বা টোটো কিছুই পাবো না, যার জন্যই এই কাকুকে বলে রাখা। আর কাকু অনেকটা জলদি চলে এসেছিলেন। 100 টাকা দিলেই হবে। 200 দিলে হয় নাকি? রাস্তায় লাগিয়েছি। বাস বাস বাস, আর না না না, আর না আর না, এটা 100 টাকা লাগবে না, 100 টাকা লাগবে না, রাখো না তুমি। এখন বাজে 4:45, এখন গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ায় দেখি কি বাস পায়, সেই মতো তাড়াতাড়ি করে পৌঁছে যাবো, নইলে আবার ফেরত আসতে হবে। স্ট্যান্ডে পৌঁছে গিয়ে দেখছি কোনো বাস নেই, লোকজন প্রচুর দাঁড়িয়ে রয়েছে, আর ওনারা বললেন নাকি রাত্রেবেলা 3টে থেকে এসে দাঁড়িয়ে আছেন, কোনো বাসের দেখা নেই। তো একটু চিন্তাতেই পড়ে গেছিলাম যে কখন বাস আসবে, আদৌ যেতে পারবো কি না। আমি যদি কালকে না যাই মর্নিং সম্ভব হবে না, 8টার সময় মর্নিং, তাহলে আমার ছুটিগুলো যাবে ঘন্টা থেকে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে তারপর একটা বাস পেয়েছিলাম, একটা প্রাইভেট বাস, মোটামুটি সামনের দিকে 2টো সিট ছিল, ওখানে আমি আর বন্ধু বসে গেছি। আর এখন অনেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণ পর নেমে যাব। আমরা যখন ধর্মতলায় নামলাম তখন প্রায় 8:30-9টা মতো বাজছিল, তারপর একটা বাসে করে সোজা চলে এসেছিলাম শিয়ালদা। আমি বাড়ি থেকে এলাম গো, বসো বসো বসো। তোমরা এদিক দিয়ে কোন দিক দিয়ে? মেট্রো মেট্রো ট্রেন চলছে না? পুরোপুরি ট্রেন বন্ধ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাড়ি থেকে মেদিনীপুর থেকে এলাম, তুমি জানিস 4টের সময় বেরিয়েছি, তোমাদের ডিউটি টাইম এখনো আছে, বলে দেবে একটু দেরি হয়েছে, ফোন করে বলে দাও কাউকে, জানিও তো যে আজকে বন্ধ। ভালো
বেরিয়ে হসপিটালে ঢুকে গেছিলাম মোটামুটি তাড়াতাড়ি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।